আমার কাছে ফিরে আসবে, আমি তোমায় কথা দিলাম। চলে গেল মহাপ্রভু ভক্তকে ছেড়ে। গোবিন্দ ঘোষ ধোলার মাঝে গড়া গড়ে যায় বলে ফিরে এসো মহাপ্রভু। চলে গেল ভক্ত কাচ্ছে ধুলাই গড়া গড়ি দিয়ে। সমস্ত অগ্রদ্বীপবাসীগণ ওই গোবিন্দ ঘোষকে তার ছোট্ট কুঁড়ে ঘরে পৌঁছে দিল, কুঁড়ে ঘর। কিন্তু ভক্ত ভগবানকে ছেড়ে থাকতে পারছে। দেখতে দেখতে একদিন দুদিনই করে ঠিক ১৩ দিনে রাত্রে বেলা আমার গৌর চরণে কাচ্ছে আর বলছে, গৌর হরি তুমি কি আর কোনোদিন ফিরে আসবে না? তাই আজকে ভগবান আর ভক্ত হরি হে বল কন্দি তোমার দেখা পাব। ভক্ত কাছে বাজে তোমার আশা আসে হরি হরি বল আমি আছি বসে কবে তোমার যুগল চরণ আমায় দেবে। গৌর হরি তুমি যদি আমার কাছে ফিরে না আসো আমি আর বাঁচতে চাই না। সকাল হলে আমি ওই অগ্রদ্বীপের গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজেকে বিসর্জন করতে চাই। পারবেন মা? সংসারে অশান্তি হলে তো আগে আত্মহত্যা করতে যাই আমরা, ওই ভগবানের জন্য পারবে আত্মহত্যা করতে? মহাপ্রভু সেদিন কোথায় ছিল, হরিনাম করছিল? মালদা জেলার রামকেলি গ্রামে। যেই বললে গৌর হরি আমি সকাল হলে আত্মহত্যা করব গঙ্গার জলে ঝাঁপ দিয়ে, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল। তাই তাই কষ্টি পাথরে খোদাই করে কৃষ্ণ নাম দিয়ে গঙ্গার জলে ভাসাইয়ে দিল। ওই ১৩ দিনের রাত্রেবেলা একটা কষ্টি পাথরে কৃষ্ণ নাম খোদাই করে গঙ্গার জলে ভাসিয়েছে। আমি আপনি ভাসিয়ে দিলে ভাসবে? নামের তো একটা গুণ থাকা চাই। হরি হরি বল। তাই আজকের ওই নিশীতে ভাসতে ভাসতে চলে এলো সেই পাথরটা অগ্রদ্বীপের গঙ্গার ঘাটে। ১৩ দিনের রাত্রে পোহার হয়ে গেল বাবা, এলো ১৪ দিনের সকাল। আজকের গোবিন্দ ঘোষ সকাল হয়ে গেছে, আত্মহত্যা করবার জন্য চলেছে। বদনে বলছি কৃষ্ণ নাম গৌর নাম, বদনে কিন্তু নাম বলেনি মা, গৌর গৌর বলে গোবিন্দ গঙ্গার জলে নামিল। গৌর গৌর বলে গোবিন্দ গঙ্গার জলে নামিল, গৌর গৌর বলে গোবিন্দ গঙ্গার জলে নামিল, গৌর গৌর বলে গোবিন্দ গঙ্গার জলে নামিল। দূর হতে কষ্টি পাথর অঙ্গে দেখে কিল হরি হরি বল, সে অঙ্গে ঠেকেছে। গোবিন্দ ঘোষ ভাবল পাশে শ্মশান, হয়তো মরার কষ্ট ভেসে এসেছে, দূরে সরিয়ে দিল মা। আবার যখন ডুব দিতে গেলেন আবার অঙ্গে ঠেকেছে, আবার সরিয়ে দিল। ঠিক তিনবারের বার যখন ডুব দিতে যাবে দৈববাণী হয়ে বললে, গোবিন্দ আত্মহত্যা মহাপাপ। ওই দেখো ওই দেখো তোমার সম্মুখে একটা কষ্টি পাথর ভেসে এসেছে, ওই কষ্টি পাথর নিয়ে তুমি তোমার ঘরে ফিরে যাও। চমকে উঠল ভক্ত গোবিন্দ ঘোষ। কে কে গঙ্গার ঘাটে আমার নাম ধরে ডাকলো? কাউকে দেখতে পেল না, শুধু দেখলো মা কষ্টি পাথর ভেসে এসেছে তার অঙ্গের দিকে।
ভক্তের আর মরা হলো না গো ওই কষ্টি পাথরটা দিয়ে। কষ্টি পাথরটা বক্ষে দিয়ে আর মরা হলো না, এইবার ছোট্ট কুড়ে ঘরে ফিরে আসছে। চোদ্দ দিন রাত পার হয়ে গেল, হরি হরি বল। ওই কষ্টি পাথর নিয়ে গোবিন্দ ঘোষ ঘরের মধ্যে বসে আছে। এমন সময় মা ওই চোদ্দ দিনের সকালবেলা মহাপ্রভু আর থাকতে পারলেন না, সমস্ত ভক্তদের নিয়ে আজকের নাম গাইতে গাইতে আসছে কোথায়, ভক্ত গোবিন্দ ঘোষের কাছে। আর বদনে বলছে ভজ শ্রী কৃষ্ণ, সকালবেলা আসছে তো বাবা, কহ শ্রী কৃষ্ণ মহাপ্রভু বললে শোনো গোবিন্দ, একবার শান্ত হও, আমার কথাটা শোনো। আমি যে তোমার কাছে আসব তুমি কি আগে থেকে জানতে? কই না তো প্রভু, আমাকে কেউ কিছু তো বলেনি। সে কি গো, আমি যে তোমার কাছে আসছি, তিন দিন আগে যে আমার আগমন বার্তা পাঠিয়ে দিয়েছি। কি বললে গৌরহরি? তোমার আসবার আগমন বার্তা? একটু দাঁড়া। ছুটতে ছুটতে ঘরের মধ্যে যে সেই কষ্টি পাথরটা এনেছে, এনে বললে প্রভু এটাই কি তোমার আসবার আগমন বার্তা? মহাপ্রভু বললে হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমার ঘরে একজন ভালো ভাস্করকে ডেকে নিয়ে এসো, যারা বিগ্রহ তৈরি করতে পারে। গৌরহরির কথা মতো আজকে একজন ভালো ভাস্করকে ডেকে নিয়ে এসেছে ওই গোবিন্দ ঘোষ। আর মহাপ্রভু কি করলে, ভালো ভাস্কর দিয়ে আর ওই কষ্টি পাথর দিয়ে গোবিন্দ ঘোষের ঘরে একটা বিগ্রহ তৈরি করলে। হরি হরি বল। বিগ্রহটা তৈরি করে বললে শোনো গোবিন্দ, আজকে তোমার ঘরে যে বিগ্রহটা তৈরি করলাম ওকে আমি নিজের হাতে প্রতিষ্ঠান করে দিলাম, তবে আজ থেকে ওর নাম দিলাম আমি অগ্রদীপের গোপীনাথ। ভগবান এইবার কঠিন পরীক্ষায় ফেলছে, করবে তুমি মাধুগিরি, যা কিছু পাবে সবটুকুই গোপীনাথ সেবায়। মনে রেখো, কিছু যেন সঞ্চয় করে রেখো না, সন্ন্যাসী ধর্ম সঞ্চয় কভু নাহি বাসন।
আমি জানি গোবিন্দ তোমার একা ঘরে ভালো লাগবে না, তাই তুমি একটা সুপাত্রীর সঙ্গে বিবাহ করো। বিবাহ করে দুইজনা মিলে গোপীনাথের সেবা দিও। গোবিন্দ ঘোষ বলছে, দাঁড়াও গৌর হরি, তুমি কোথায় যাবে? তুমি আজকে আমায় ছেড়ে চলে যাবে? প্রভু বললে, কেন, তোমার ঘরে তো আমি গোপীনাথকে রেখে গেলাম, একবার দর্শন করে দেখো। এইবারে গোবিন্দ ঘোষে আমার যেই না ঘরের গোপীনাথকে দর্শন করিল, ওমা যেই না ঘরের গোপীনাথ দর্শন করে ওই বাইরে গৌর হরিকে দর্শন করিল, কি দেখিল? দেখো গৌর গোপীনাথ চারবার গোপীনাথের সেবা দিচ্ছে ভিক্ষা করে। সেবা দিয়ে কিছুদিন পরে একটা সুপাত্রীর সঙ্গে গোবিন্দ ঘোষের বিবাহ হলো। ঘরে যখন স্ত্রী পেল, স্ত্রীকে পেয়ে ভগবানের সেবা দিচ্ছে দিনে তিনবার। জয় রাধে। একবার কমে গেছে। কিছুদিন পরে স্ত্রী মাধবীর গর্ভে এলো একটা পুত্র সন্তান। পুত্রকে পেয়ে আজকের ভগবানের সেবা দিচ্ছে দিনে দুবার। এই জায়গাটা লক্ষ্য করতে হবে, মায়ার জগতে এসে গেছে, সংসার জগতে চলে এসেছে। স্ত্রী আর পুত্রকে পেয়ে ভগবানের সেবা হচ্ছে দিনে দুবার। ওই মন্দিরের ভগবান গোপীনাথ বললে, দেখেছ ভক্ত যখন সবে কেছো পাই, কেমন ভক্ত দিনে দিনে আমায় ভুলে যায়। ভগবান বললে, ভক্তকে আমি সবে কেছো দেই, সেই ভক্ত যদি সবে কিছু পেয়ে আমায় ভুলে যায়, সেই ভক্তের ভগবান কি বললে, যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ, যে ছাড়ে না আমার পাশ আমি হই তার দাসানুদাস। তাই দুমাস বয়স পুত্র গোপীনাথের, আজকের গোবিন্দ ঘোষের কাছ থেকে আমি প্রথমে কেড়ে নেব ভগবান বললে স্ত্রীকে। কেন দেখবে মা, একজন মা পাঁচটা সন্তান মানুষ করতে পারে, কিন্তু একজন বাবা একটা সন্তান মানুষ করতে খুব কষ্ট হয়ে যায়। তবে মানুষ হয় মানুষের মতো নয়। তাই আজকের মা পুত্র গোপীনাথের বয়স হলো দুমাস, গোবিন্দ ঘোষের কাছে মাধুগিরি করতে, আর তিন দিনের অসুস্থ হয়েছে, তিন দিনের জ্বরে ওই মাধবী অসুস্থ হয়ে ভগবানের চরণে উগুর হয়ে পড়ে আছে। এখন কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে গোবিন্দ ঘোষ ঘরে এসে বলছে, মাধবী কোথায় গেলে? দেখো আমি ভিক্ষা করে এনেছি, গোপীনাথের সেবা দিতে হবে। সারা বাড়ি খুঁজলো, মা পেল না। সোজা মন্দিরে যেয়ে দেখলো মন্দিরের গোপীনাথের চরণে উবুর হয়ে পড়ে আছে মাধবী। একই, তুমি এখানে মাধবী, শীঘ্র চলো, গোপীনাথের সেবা দিতে হবে। এই বলে স্ত্রী মাধবীকে যেই স্পর্শ করেছে, দেখলো গোবিন্দ ঘোষ স্ত্রী মাধবীর অসারে দেহ কাঁদা, ভগবান গোপীনাথের চরণে পড়ে আছে। সঙ্গে করতে পারো না গোপীনাথ, এ তুমি কি করলে, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে। স্ত্রী মাধবীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে,
গোপীনাথের চরণে কাঁদছে মা। একটা মায়ার বাঁধন সংসার থেকে কাটিয়ে দিল শ্রী মাধবীর শেষ ক্রীড়া কার্য করে আজকের পুত্র গোপীনাথকে কোলে করে ভগবানের চরণে এলো ওই গোবিন্দ ঘোষ। এসে বললে, গোপীনাথ তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছ, আমি তোমাকে বেশি কিছু বলিনি ভগবান, কিন্তু তুমি আমার পুত্র গোপীনাথকে যেন আমার কাছ থেকে কেড়ে নিও না। ভগবান গোপীনাথ মনে মনে বললে, গোবিন্দ তুমি আর একটা মায়ার জগতে আছো, তাই ওটা আমি কাটিয়ে দিতে চাই, ওটা না কাটিয়ে দিলে তুমি তো আমার হতে পারবে না, তবে তোমাকে আমি তিলে তিলে কষ্ট দিতে চাই। তাই আজকের মা দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হলো 5 বৎসর। ভগবান বললে, এই সুযোগে এই সময়ে ওকে আমি ওর কাছ থেকে কেড়ে নেব। হরি হরি। তাই আজকের 5 বৎসরের পুত্র গোপীনাথ বাবার কোমরটা জড়িয়ে ধরে বলছে, বাবা ও বাবা, সবার তো মা আছে বাবা, কিন্তু আমার মা কোথায় তুমি বলো না বাবা। বাবা গোবিন্দ ঘোষ আর ধৈর্য রাখতে পারলো না, চুপ কর, তোর মা কোথায় আমি কি করে বলবো, আমি বলতে পারবো না, তবে একজনই বলতে পারে, কে বাবা? ওই মন্দিরের বিক্রম গোপীনাথকে তুই জিজ্ঞাসা কর যে তোর মা কোথায়। হরিব, চলে যা আমার সামনে থেকে। কথাটা বলে গঙ্গা স্নানে গেছে আর 5 বৎসরের পুত্র গোপীনাথ ওই বিক্র গোপীনাথের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ সবার তো মা আছে কিন্তু আমার মা কোথায় তুমি বলে দাও না, বলে দাও।
गोपीनाथ, हे गोपीनाथ, हे गोपीनाथ।